31 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণ গেল 4668 জনের। শুক্রবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুরু করছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকব আমি ঝুমি রহমান। আমাদের সাথে আজ যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুকাইয়া সুলতানা রুমা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। তবে মূল আলোচনায় যাবার আগে আজকের প্রধান খবরগুলো একবার জানিয়ে আসতে চাই। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণ গেল 4668 জনের। শুক্রবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘণ্টায় 14,747 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,792 জন। এই নিয়ে মোট 3,34,762 জনের করোনা শনাক্ত হলো। একদিনে 2,474 জন সহ মোট সুস্থ হয়েছেন 2,36,024 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 70.51%। বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা দিতে আগ্রহের কথা জানিয়ে রেখেছে ভারত চীন সহ একাধিক দেশ। এমন প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন যেখান থেকে আনলে দেশের মঙ্গল হবে সেখান থেকেই টিকা আনা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভায় এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন করোনাকালে 68,000 জনপ্রতিনিধির মধ্যে সারা দেশে ত্রাণ চুরির দায়ে বরখাস্ত হয়েছেন মোটে 53 জন। এই খবর ফলাও করে প্রচার করা হলেও 67,747 জন জনপ্রতিনিধি দুর্নীতি করেননি তা প্রচার করেনি সংবাদ মাধ্যম। পররাষ্ট্রমন্ত্রীর মতে বর্তমান সরকারের সুশাসনের কারণেই বেশি জনপ্রতিনিধি দুর্নীতি করতে পারেননি। এই সময় মুজিব বর্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রত্যাশা জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কানাডায় অবস্থানরত আরেক খুনি নূর চৌধুরীকেও ফেরত আনতে চেষ্টা চলছে বলে জানান তিনি। ভ্যাকসিন কোত্থেকে আসবে না আসবে এইটা আমাদের দেশের মঙ্গলের জন্য যেখান থেকে পারা যায়। কালকে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে সংসদে বলেছেন যেখান থেকে পাওয়া যায় আমার মানুষকে বাঁচানোর জন্য আমার দায়িত্ব আমি সেখান থেকে আনব। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে এর উপরে কাজ করছে। দর্শক আজকের আয়োজনে আমাদের সাথে আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রুকাইয়া সুলতানা রুমা। আর আপনারাও সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন 02985-2381 অথবা 09-666-777-311 এই নাম্বারে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, চিকিৎসকের সাথে কথা বলে পরামর্শ নিতে পারেন। ডাক্তার রুমা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আরও একবার আমি শুরু করতে চাই করোনার যেই সংকটের সময়টি আমরা পার করছি এই সময়ে ক্যান্সারে আক্রান্ত মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সেটি আমরা বলে থাকি। ওভারিয়ান ক্যান্সারের যেই বিষয়টি আছে এই ক্যান্সারটি কী ধরনের এবং কেন হয় সেটি দিয়ে আজকের আলোচনা শুরু করব। ধন্যবাদ ঝুমি এবং ধন্যবাদ ডিবিসি নিউজকে এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মহিলাদের ডিম্বাণু বা ওভাম সৃষ্টিকারী যে অঙ্গ বা ডিম্বাশয় এটিতে ক্যান্সার হলে সেটিকে আমরা ওভারিয়ান ক্যান্সার বলি। ওভারিয়ান টিউমার এটা বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে। বিনাইন যেটি ক্ষতিকারক নয়, ম্যালিগন্যান্ট মানে যেটি কিনা মহিলাদের একটি নীরব ঘাতক, এটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। তো স্ত্রীরোগ ক্যান্সারের মধ্যে এটি সবচেয়ে বেশি বিপজ্জনক। এই ক্যান্সার মহিলাদের আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ এবং ওভারিয়ান ক্যান্সার হলে যতগুলো স্ত্রীরোগ ক্যান্সার আছে এটিতে মৃত্যু হার সবচেয়ে বেশি। বাংলাদেশে গ্লোবোক্যান 2018 যে আমাদের ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল গ্লোবোক্যান, গ্লোবাল ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেম যেটা, এটাতে দেখা গেছে যে স্ত্রীরোগ ক্যান্সারের মধ্যে বাংলাদেশ 12তম অবস্থানে আছে ওভারিয়ান ক্যান্সার। এবং এতে মৃত্যু হার যতগুলা তার মধ্যে এটি 11তম অবস্থায় আছে। তো দেখা যাচ্ছে যে ওভারিয়ান ক্যান্সার একটা খুবই বিপজ্জনক একটা ক্যান্সার মহিলাদের জন্য। জি, এটি কেন হয়,
কি কারণে এই ধরনের ক্যান্সার হয় এবং এর উপসর্গ কি, কিভাবে বুঝতে পারবে মানুষেরা? আমি আসলে ও যে ক্যান্সারের তো নির্দিষ্ট করে কারণগুলো এখন পর্যন্ত আমরা সবকিছু এরকম করে জানা যায় নাই, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের প্রধান যে কারণগুলো সেগুলো আমরা রিস্ক ফ্যাক্টর গুলো যেগুলো বলি সেগুলো কিছু জেনেটিক মানে জিনগত পরিবর্তন, যেমন আমরা বলি বিআরসি ওয়ান এবং বিআরসি টু যদি মিউটেশন থাকে জেনেটিক, যেগুলো বংশগত ভাবে আসতে পারে। আবার যাদের যে সব মহিলাদের সন্তান হয়নি এরকম মহিলা, আবার বন্ধাত্বের কারণে যারা চিকিৎসা নিয়েছেন এবং সেই সব ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেই কারণে, আর ডিম্বাশয় বা ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের পারিবারিক ইতিহাস আছে, এবং যিনি সেই মহিলারও যদি পূর্বে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে তাদের ঝুঁকি বেশি, মানে তাদের এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অন্যান্য কিছু বলা হয় যে ওবেসিটি বা ধূমপান বা হাই ফ্যাট ডায়েট চর্বিযুক্ত খাবার যারা খান তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। কিভাবে উপসর্গগুলো, আসলে ওভারিয়ান ক্যান্সার উপসর্গ আমি প্রথমেই বলেছি এটি একটি নীরব ঘাতক, প্রাথমিক অবস্থায় এটি হয়তো কোনো ধরনের উপসর্গ নাও থাকতে পারে এবং পরবর্তীতে এটি অনেক বড় আকারে দেখা দেয়। সাধারণত প্রথম অবস্থায় যেগুলো কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা, বুক জ্বালা, খাবারে অরুচি, বমি ভাব, ক্লান্তি, তল পেটে ব্যথা, এগুলো যে সিমটমগুলো উপসর্গগুলো আসে মানুষ সাধারণত এগুলোকে খুব বেশি গ্রাহ্য করে না, পাত্তা দেয় না। তো হয় কি এই জন্য যতদিনে এই ওভারিয়ান টিউমার ছড়িয়ে যায় যেটা কিনা ম্যালিগন্যান্ট ছড়িয়ে যায় তখন আরো কিছু উপসর্গ নিয়ে আসে, যেমন তখন তলপেটে হয়তো বড় একটা চাকা বা মাংসপিণ্ড নিয়ে আসলো, অনিয়মিত ঋতুস্রাব হলো, সহবাসের সময় ব্যথা বা ঘন ঘন প্রস্রাব হওয়া, যদি আশপাশের যে অর্গানগুলো আছে সেগুলোকে যখন ইনভলভ করে তখন সেই সব রিলেটেড উপসর্গ চলে আসে, ঘন ঘন প্রস্রাব হওয়া, বা যদি ফুসফুসে ছড়িয়ে যায় ফুসফুসে পানি জমে তখন শ্বাসকষ্ট হয়, বা আশেপাশে যে আমাদের ওভারের আশেপাশে ইউরিনের ব্লাডার প্রস্রাবের থলি আছে সেইখানে ছড়ালো তো ঘন ঘন প্রস্রাব বা এরকম, বা টিউমারটা ওখানে প্রেস করলো এরকম হলো। আর যে আমাদের খাদ্য নালীর নিচের অংশটা সেখানে আছে যেটা আমরা বাওয়েল ব্যাগ বলি, বাওয়েল বলি, সেইখানে যদি আক্রান্ত হয় তাহলে সেইটার কোনো সিমটম বা কোষ্ঠকাঠিন্য এই ধরনের সিমটমগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে সাধারণত এসে থাকে। ডাক্তার রুমা, এই অবস্থায় করোনার একটি দীর্ঘ সময় আমরা পার করছি, এই যারা এই ধরনের ক্যান্সারে আক্রান্ত এবং শুরুর দিকে এই ধরনের সমস্যা যাদের রয়েছে, এই রোগীরা আসলে এই 6 থেকে 7 মাস কি ধরনের কিভাবে চিকিৎসা নিচ্ছেন তারা এবং কতটা তাদের ঝুঁকি বেড়ে যাচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই, প্রথম যখন কিনা করোনা আমরা তো দীর্ঘ অনেকখানি সময় পার করেছি, 5 মাসের বেশি সময় মার্চ মাস থেকে শুরু, তো তখন থেকে আমাদের যে রোগীগুলো আমাদের, প্রথমে আপনি জানেন যে কোভিড হসপিটাল, নন কোভিড হসপিটাল এই ধরনের ঝামেলায় এরা কিছু পড়েছে, যাদের কিনা কারণ রোগী ভর্তির সময় আমরা বলি যে প্রথম দিকে কোভিড হসপিটালে রোগী ভর্তি হবে, নন কোভিড হসপিটালে যাদের করোনা হয় তারা ভর্তি হবে, এরকম একটা সমস্যা কিছু কিছু সমস্যায় পড়েছে। তো এখন এরপরে আস্তে আস্তে সেই সমস্যাগুলো নিরসন হয়ে গেছে, এই রোগীগুলোর প্রথম থেকে যারা কিনা করোনা আক্রান্ত হয়নি তারা তারা যে হসপিটালে, যেগুলো করোনা হসপিটাল না সেই সব হাসপাতালে এসে তখন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে তখন আমাদের যে এই যে ক্যান্সার আক্রান্তের মধ্যে আমরা আমাদের গাইডলাইন আছে, এসমো গাইডলাইন, ইন্টারন্যাশনাল কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ক্যাটাগোরাইজ করি, যেগুলো কোনো হাই প্রায়োরিটি, মিডিয়াম প্রায়োরিটি, লিস্ট প্রায়োরিটি, সেই হিসেবে রোগী চিকিৎসা পাচ্ছে। জি, একটু জানতে চাইবো এই যে ওভাল ক্যান্সারে যারা আক্রান্ত আছে সেই ধরনের রোগীরা যদি করোনা আক্রান্ত হয়ে যায় তাহলে তাদের কি ধরনের সমস্যা হতে পারে এবং তাদের ঝুঁকিটা কতটা? আসলে আমরা যে কোনো ক্যান্সারে তো যে রোগীগুলো তাদের
রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ইমিউন সাপ্রেস তারা থাকে, সেসব ক্ষেত্রে আমরা মনে করি যে এই ক্যান্সারে আক্রান্ত রোগীরা যদি করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রে তারা খুবই ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো কারণ যেই ক্যান্সার আক্রান্ত যারা, তার ওভারিয়ান ক্যান্সার বা যে কোনো ক্যান্সার, যারা কিনা একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে আছেন, তাদের যদি কেমোথেরাপি বা রেডিওথেরাপি এইসব চিকিৎসা চলে, সেই ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর আমরা জানি যে করোনা হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, ইমিউন সাপ্রেশন হয়, সেইসব ক্ষেত্রে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে। এবং আর যারা কিনা পজিটিভ, করোনা পজিটিভ হয়, করোনা পজিটিভ হলে সেই সময় তো চিকিৎসা বন্ধই থাকবে, তারা করোনা সুস্থ হয়ে যাবে, পরপর দুইটা স্যাম্পল নেগেটিভ আসবে, তখন তারা আবার চিকিৎসা শুরু করতে পারবে, এ ব্যাপারে তখন কোনো সমস্যা হবে না। জি, আমি এবার একটু জানতে চাইবো যে বাংলাদেশের নারীদের ওভাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা কতটা, আপনি শুরুতে কিছুটা বলেছিলেন, এবং বাংলাদেশের নারীরা এই বিষয়ে সচেতন কিনা, এবং তাদেরকে আসলে এই ক্যান্সারে আক্রান্ত হওয়া থেকে যদি তারা সচেতন থাকতে চায় কি ধরনের কাজ করতে হবে? আসলে ওভারিয়ান ক্যান্সার যদি আমরা বলি, ওভারঅল একটা বিষয় আছে এবং ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আরেক একটু বিষয়টা একটু অন্যরকম। আমি যখন কিনা আমরা বলবো যে বাংলাদেশের কি অবস্থা, আমি আমাদের যে ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেম এটাতে স্পেসিফিক ডাটা এত বেশি নাই এখন পর্যন্ত আমাদের। আমরা যে গ্লোবাল ডাটা আছে, 2018-তে একটা প্রকাশ হয়েছে, আমি সেটার কথা বলেছি আপনাকে, যে ক্যান্সার আক্রান্তের মধ্যে মহিলাদের যে ক্যান্সার আছে, স্ত্রী রোগ সম্বন্ধীয় যেগুলো ক্যান্সার আছে, তার মধ্যে ওভারিয়ান ক্যান্সার হচ্ছে 12তম অবস্থায় আছে বাংলাদেশে, এবং পুরো বিশ্বে মহিলাদের ক্যান্সারের মধ্যে এটি দ্বিতীয় অবস্থায় আছে। এবং মৃত্যু হার ওভারিয়ান ক্যান্সারে বাংলাদেশে 12তম অবস্থায় এবং পুরো বিশ্বে এটা সবচেয়ে, মৃত্যু হার এটাতেই সবচেয়ে বেশি, ওভারিয়ান ক্যান্সারই সবচেয়ে বেশি। তো এটা থেকে কিভাবে মানুষ, মহিলারা কিভাবে প্রিভেন্ট করবে, মানে প্রতিরোধ করবে কিভাবে, এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। তো যেহেতু স্পেসিফিক কারণ এখন পর্যন্ত আমরা জানি না, ডক্টর রুমা আপনাকে একটু আমি থামাচ্ছি, কারণ আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনি যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। উত্তরা থেকে বলছি। জি, মনিরুল ইসলাম বলছিলাম উত্তরা থেকে। জি মনিরুল ইসলাম, প্রশ্নটি করুন। আমার ওয়াইফের অনেকদিন শ্বাস প্রশ্বাস করছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন, সমস্যা নেই। মানে ওনার শ্বাসপ্রশ্বাস হচ্ছে ঘন ঘন আর কি, ঠান্ডা জনিত নাকি এটা বলা যাচ্ছে না, এটা কিভাবে ম্যাডাম, মানে ডাক্তার দেখাচ্ছি কয়েকবার, এটা সারতেছে না, সমস্যাটা কি, মানে কি ট্যাবলেট বা কি ধরনের ওষুধ খেলে এটা সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়, সেটা জানার জন্য আর কি রিং করছিলাম। জি ধন্যবাদ। ডাক্তার রুমা কি বলেছেন, শ্বাসকষ্ট হচ্ছে? জি শ্বাসকষ্ট হচ্ছে, কি কারণে হচ্ছে সেটি বুঝতে পারছেন না। আচ্ছা, শ্বাসকষ্ট হলে আপনি তো, আমি জানি না আপনার নিকটস্থ কোনো চিকিৎসক আপনি দেখিয়েছেন কিনা, শ্বাসকষ্ট কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। জি নিকটস্থ চিকিৎসক দেখিয়েছেন, তো উদ্ধার করতে পারবেন না, কিন্তু নিকটস্থ যে চিকিৎসকের কাছে গেলে তিনি হয় রোগীকে, আপনি স্ত্রীকে হয়তো পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে শ্বাসকষ্টের সঙ্গে আরো কিছু আছে কিনা সেটা দেখবেন, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেখবেন, হয়তো একটা বুকের একটা এক্সরে করতে দিবেন, এক্সরে করলে হয়তো বোঝা যাবে যে আরো কোনো সমস্যা আছে কিনা। এবং এর শ্বাসকষ্ট হলে তার ওভারিয়ান ক্যান্সার না, আর শ্বাসকষ্ট হলেই সেটা কোভিডও না, তো শ্বাসকষ্টের সঙ্গে অন্য কিছু আছে কিনা সেগুলো আসলে দেখে, অ্যাজমা কিনা, অনেক কারণে শ্বাসকষ্ট হয়, তো শ্বাসকষ্টের সঠিক কারণটা আপনি নিকটস্থ চিকিৎসকের কাছে গেলেই হয়তো তিনি দেখে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন, আর স্পেসিফিক যখন কিনা কারণ বুঝে যাবে সেই অনুযায়ী চিকিৎসা আপনাকে নিতে হবে। তার কারণ না জেনে শুধু শ্বাসকষ্টে কোন কি কারণে হচ্ছে সেটা তো না জেনে আর চিকিৎসা বলা সবসময় সম্ভব হবে না।
জি ডক্টর রুকায়া সুলতানা রুমা, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। একটি বিরতি নিয়ে আসছি, বিরতির পর আলোচনা চলবে। দর্শক, বিগন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে, একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার বিগন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আজ আমাদের সাথে যুক্ত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রুকাইয়া সুলতানা রুমা। দর্শক, আপনারাও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ডক্টর রুমা, বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমাদের কথা হচ্ছিল, যে ওভাল ক্যান্সারে যে নারীরা আক্রান্ত হয়, এটি প্রতিরোধের ক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদ সুমি। আপনি, আমি বলেছিলাম যে আমাদের যে কারণগুলো বা রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো আমি বলেছিলাম, তার মধ্যে কিছু বলেছিলাম যে যেগুলো পরিবর্তনযোগ্য, কিছু অপরিবর্তনযোগ্য। আমি বলেছিলাম যে জেনেটিক ফ্যাক্টর এগুলো পরিবর্তনযোগ্য নয়। তো যেগুলো অপরিবর্তনযোগ্য, যেমন ধূমপান, এটা যদি ধূমপান করা থেকে বিরত থাকে, এক্সারসাইজ করা, ওবেসিটি একটা ফ্যাক্টর, তো এক্সারসাইজ করা, হেলদি লাইফ স্টাইল আর কি, এক্সারসাইজ করা, সুষম খাবার খাওয়া, হাই ফ্যাট ডায়েট অ্যাভয়েড করা, আর গর্ভধারণ করা, কারণ নালি প্যারিটি একটা, বাচ্চা না হওয়া একটা রিস্ক ফ্যাক্টর, তো গর্ভধারণ করা, আর গর্ভধারণের পরে সন্তানকে বুকের দুধ পান করানো, অনেকেই আছেন সন্তানকে বুকের দুধ পান করান না, এটি একটা রিস্ক ফ্যাক্টর, তাই সন্তানকে বুকের দুধ পান করানো। এবং যারা এই মেনস্ট্রুয়াল সাইকেলে পুরো পিরিয়ড, যে যখন শুরু থেকে মেনার্কি থেকে, মানে মাসিক শুরু থেকে শেষ পর্যন্ত, মেনোপজ পর্যন্ত, এই যে একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড, এই পিরিয়ডে জন্ম নিরোধক ট্যাবলেট পান, সেবন করা আর কি, ট্যাবলেট গ্রহণ করা যখন যেই ক্ষেত্রে প্রয়োজন। জি, আমরা এইসব করলে জন্ম, এই এটা করলে সাধারণত ঝুঁকি কমে যায়। জি, যারা কিনা জন্ম নিরোধক ট্যাবলেট সেবন করে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে 30-50% হার কম আর কি। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুনমুন বলছি কমলাপুর থেকে। জি, আমার হচ্ছে মার 20 বছর আগে জরায়ুতে একটি সমস্যা ছিল, সেটা হচ্ছে তখন সার্জারি করে জরায়ুটাকে ফেলে দেওয়া হয়েছিল, তো এখন আবার তার হচ্ছে ব্যথা হচ্ছে। আমরা আল্ট্রাসোনোগ্রাফ করাইছি, আল্ট্রাসোনোগ্রাফ করানোতে বলছে যে তার এন্ড্রিওমেট্রোসিস হয়েছে, ওভারিয়ান এন্ড্রিওমেট্রোসিস, যার কারণে তাকে হচ্ছে ডিওনোগেস 2 mg 6 মাস খেতে বলছে। তো এটা কি ভবিষ্যতে কোনো সমস্যা বা এটা থেকে কি ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, না এই ওষুধটা খেলেই তার নিরাময় হবে? জি, ধন্যবাদ ডিওনোগেস 2 mg। জি ডাক্তার রুমা, ধন্যবাদ। এখানে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস থাকলে সেটা ওভারিয়ান ম্যালিগন্যান্সিতে চান্স কম, এটা কিন্তু একেবারেই যে আমরা হেলাফেলা করবো এরকম না। এন্ডোমেট্রিয়াম হলো একটা জরায়ু, জরায়ের ভিতরের একটা পার্ট, সেইটার টিস্যু অ্যাবনর্মাল জায়গায়, মানে ওভারি কিন্তু ডিম্বাশয় কিন্তু আরেকটা জায়গায় বাইরে, তো এই টিস্যুটা ওখানে বাইরে, তো এটা সেটাকে বলে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস। এটা থেকে আমরা যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে সেটাতে এভাবে স্পেসিফিক করে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস, ওভারিয়ান ম্যালিগন্যান্সির কারণ এভাবে খুব বেশি বলা হয় নাই, তবে আমরা এই যে একটা এখানে তো এটা একটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, তাই এটা সবসময় ফলো আপে থাকতে হবে। এটা আপনি গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তো গাইনি বিশেষজ্ঞ আপনাকে যে পরামর্শ দিবে আপনার মাকে, সেটি আপনি মেনে চলবেন, আপনারা সেটা মেনে চলবেন, এটা সম্ভাবনা খুবই কম, তারপরও আপনারা ফলো আপে থাকবেন গাইনি বিশেষজ্ঞের সঙ্গে। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন এই মুহূর্তে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আপনি যদি আমাকে শুনে থাকেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম হচ্ছে আসিনা। জি,
দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে তারপরে কথা বললে আমরা সঠিকভাবে শুনতে পাবো। মানে আমি বলতে চাচ্ছি যে আমার আজকে থেকে দুই সপ্তাহ হচ্ছে, মানে আমার গলা ব্যথা, কাশি, সর্দি, ঠান্ডি, মাথা ব্যথা। জি, আমাদের সংযুক্তিতে কিছুটা সমস্যা ছিল সম্ভবত, তবে যতদূর জানতে পেরেছি যে দুই সপ্তাহ ধরে ঠান্ডা, গলা ব্যথা, মাথা ব্যথা এই সমস্যাগুলো আছে, আপনার করণীয় ডাক্তার রুমা? ধন্যবাদ। আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যান আপাতত, যদি গলা ব্যথার জন্য আমরা আপনি ব্যথার ওষুধ হিসেবে প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যান, তিনি আপনাকে ভালো পরামর্শ দেবেন এই ব্যাপারে। প্রতিরোধ করা এবং সেই সাথে এই এই ক্যান্সারটিতে আক্রান্ত হয়েছে সেটা কিভাবে নির্ণয় করা যায়? ওভারিয়ান ক্যান্সার কিভাবে আক্রান্ত হয়েছে এটি নির্ণয়ের জন্য রোগী যখন আসেন ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে যখন আসেন, চিকিৎসক তখন সেই রোগের ইতিহাস কিভাবে শুরু হলো সেই ইতিহাস নেন, হিস্ট্রি নেন, তারপরে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেন। হিস্ট্রিতে ওনার যে উপসর্গগুলো ছিল সেই উপসর্গগুলো বিশ্লেষণ করেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন। ওনার এই যে আমি বলেছি পরবর্তীতে তরপেটে চাকা বা অন্য যে উপসর্গগুলো আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে কিছু ওনাকে টেস্ট করতে দেওয়া হয়, ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়। তার মধ্যে আমরা দেখি আলট্রাসোনোগ্রাম, কিছু রক্তের পরীক্ষা থাকে, কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা থাকে, এগুলো আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন বা ট্রান্সভেজেনাল আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম স্পেসিফিক্যালি লোয়ার অ্যাবডোমেন, এগুলো বা রক্ত পরীক্ষা CA125 করতে পারি, BRCA1 BRCA2 মিউটেশন হয়েছে কিনা, বা স্পেসিফিক্যালি যদি আমরা দেখি যে একটা তলপেটে একটা চাকা আছে সেক্ষেত্রে গাইনি অনকোলজি বিশেষজ্ঞ ওনাদের কাছে আমি পাঠাই, ওনারা তখন সার্জিক্যাল এক্সপ্লোরেশন করেন, অপারেশন করে ওখান থেকে বায়োপসি নেন, বায়োপসি নিয়ে ওটা তখন কনফার্ম করা হয়, বা কনফার্ম করার পরে যদি দেখা যায় যে না এটা ওভারিয়ান ম্যালিগন্যান্সি হয়েছে তাহলে সেইটা আবার তখন কোন স্টেজে আছে সেটার জন্য আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় যে এটা ওই ওভারিতেই আছে নাকি ওভারের আশেপাশে যে অর্গানগুলো আছে সেখানে ছড়িয়েছে নাকি আরো দূরে ছড়িয়েছে, সেজন্য সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়। সেই বিষয়টি আসলে পরবর্তীতে আপনারা নির্ণয় করেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে তারপরে আলোচনা চালাচ্ছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ, গাজীপুর থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার এপ্রিল মাসের 1 তারিখে 7 মাস 9 দিনের একটা বাচ্চা নষ্ট হয়েছে, তো এখন নেক্সট বেবি নেওয়ার জন্য বা আমি কবে নিতে পারবো এই বিষয়ে আর কি ম্যামের কাছ থেকে কিছু জানতে চাই। আচ্ছা ডাক্তার রুমা, এই যে দর্শকের যেই প্রশ্নটি এবং যেই সমস্যাটি আছে সেটি নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমরা একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আজ আমাদের সাথে যুক্ত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রুকাইয়া সুলতানা রুমা। ডাক্তার রুমা, আমাদের সাথে যেই দর্শক বিরতির আগে যুক্ত ছিলেন তিনি কিন্তু একটি প্রশ্ন করেছিলেন যে এপ্রিল মাসে তার একটি সন্তান নষ্ট হয়েছে, এখন তিনি আবার ভাবতে পারেন কিনা। এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট আমার মনে হয় তিনি ভাবতে পারেন। সাধারণত হয় কি যে পরের অ্যাবর্শন হওয়ার পরের মাসেই কিন্তু অভুলেশন হতে পারে, মানে ডিম্বাশয় থেকে ডিম চলে আসতে পারে, যদি কোনো মেডিকেল রিস্ক না থাকে। আগে থেকে যিনি যে চিকিৎসক তাকে দেখছিলেন তিনি যদি বলেন যে তার কোনো সমস্যা ছিল না, রক্তশূন্যতা বা অন্য কোনো সমস্যা ছিল না, তিনি এখন ভাবতে পারেন। কারণ আমরা সাধারণত বলা হয় যে 3-6 মাস পর্যন্ত অপেক্ষা করতে যদি তার রক্তশূন্যতা থাকে সেটা কারেক্ট হওয়ার জন্য। তো 3 মাস তো অলরেডি পার হয়ে গিয়েছে,
তার যদি কোনো ধরনের রক্তশূন্যতা, আপনার যদি কোনো ধরনের রক্তশূন্যতা না থেকে থাকে, আপনি দর্শক আপনি আমার মনে হয় এখন আপনি আবার ট্রাই করতে পারেন। জি, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ওভাল ক্যান্সারের নির্ণয় কিভাবে করেন সেটি তো আমাদের জানাছিলেন, এবারে জানতে চাইব এই ধরনের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিটা কিরকম হয়, আমাদের দেশে কতটুকু আছে? ধন্যবাদ। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যেটা বলছি যে যে কোনো ক্যান্সার তার স্টেজ কোন স্টেজে আছে তার উপর চিকিৎসা পদ্ধতি আসলে নির্ভর করে। তো যদি ওভারিং ক্যান্সার আর্লি স্টেজে থাকে, স্টেজ ওয়ান স্টেজ টু আর্লি স্টেজ থাকে, তাহলে আমরা সার্জারি প্রেফার করি, মানে অপারেশন, মানে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অপারেশনের পরে একেবারে ভেরি আর্লি স্টেজে শুধু অপারেশন করেই চিকিৎসা পদ্ধতি সম্ভব করা যায়, আর কিছু লাগে না। কিন্তু কিছু কিছু স্টেজে, যেহেতু এটা খুব একেবারেই শুরুর দিকের স্টেজে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লেট স্টেজে আসে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি সব রোল আছে। তো রেডিওথেরাপির রোল খুব সামান্য ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে। অপারেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপি প্রয়োজন হয়। তো কোনো কোনো ক্ষেত্রে আগে স্টেজ অনুযায়ী আগে কেমোথেরাপি দেয়া হয়, এরপরে অপারেশনের জন্য পাঠানো হয়। এটা আসলে স্টেজ কোন স্টেজে আছে রোগী, সেই রোগী তার উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। হ্যাঁ, আরেকটা আপনি বলেছিলেন যে বাংলাদেশে এই চিকিৎসা আছে কিনা। হ্যাঁ, ওভারিয়ান ক্যান্সারের পুরো চিকিৎসাই বাংলাদেশে আছে এবং খুবই দক্ষতার সঙ্গে গাইনো অনকোলজিস্ট টিমস অপারেশন করছেন, এবং যারা কিনা অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট বা ক্লিনিক্যাল অনকোলজিস্ট আমরা, যারা তারা পরবর্তী অপারেশন পরবর্তী চিকিৎসা দিচ্ছি, এবং অপারেশন পূর্ববর্তী যাদেরকে কেমোথেরাপি লাগছে তাদেরকে আমরা কেমোথেরাপি দিচ্ছি, রোগীরা সেই চিকিৎসা নিচ্ছে। এই যে অপারেশন যখন করা হয়, অপারেশনের পরে কি তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে কি আরও কোনো ধরনের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায় কিনা? এটা আসলে বললাম যে কোন স্টেজে রোগী আছে সেটার উপর নির্ভর করে। পুরোপুরি যদি আর্লি স্টেজে আসে, স্টেজ ওয়ান টু পুরোপুরি ভালো হয়ে যায়, আর যদি একটু লেট স্টেজে আসে সেই ক্ষেত্রে পরবর্তীতে তাকে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, মানে অপারেশন হয়ে গেছে এবং তারপরে কিছু ক্রাইটেরিয়া থাকে কেমোথেরাপি দেওয়ার, সেই চিকিৎসাগুলো তখন শুরু করা হয়। তো এই এরপরে তখনও সার্ভাইভাল রেট অনেক ক্ষেত্রে অনেক বেশি থাকে, আবার কারো কারো ক্ষেত্রে যারা লেটার স্টেজে আসেন তাদের ক্ষেত্রে তখন কিছু সমস্যা হয়, এদের তাদেরকে তখন মেইনটেনেন্স থেরাপিতে থাকতে হয়। জি, অর্থাৎ এই জায়গাটিতে আসলেই তারা সচেতন থাকলেই এটি শেষ করতে পারেন। তবে জানতে চাইবো ডাক্তার রুমা, আমাদের দেশে নারীরা কিন্তু অত বেশি সচেতন থাকেন না তাদের বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে, আপনি আপনার চিকিৎসাগত অভিজ্ঞতা থেকে যদি আমাদের একটু বলেন যে এই ওভাল ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের দেশের নারীরা কতটুকু সচেতন হতে পারছেন? আসলে কতটুকু সচেতন হতে পারছেন, আমাদের দেশে নারীরা আগে থেকে তুলনামূলক সচেতন হয়েছেন। এখন যখন আপনি দেখবেন যে আগে যেরকম কোনো ধরনের সমস্যা হলে তারা চিকিৎসাকে শরণাপন্ন হতেন না, সেই তুলনায় এখন অনেক বেশি আসছেন। তবে যেহেতু বিশ্বে আপনি, আমরা ডেটা দেখলাম বিশ্বে এটা সবচেয়ে বেশি দ্বিতীয় নারীদের স্ত্রী রোগ সম্বন্ধীয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত 12তম। তো 12তম আমাদের দেশের 12তম মানে অন্য দেশে দ্বিতীয় আর আমাদের দেশে 12তম, এরকম তো হওয়ার কথা ছিল না। তার মানে আমাদের দেশেও এই প্রথম দিকেই হওয়ার কথা ছিল, তার মানে কিছু এখন পর্যন্ত সেইভাবে যারা কিনা যেহেতু প্রথম দিকে আক্রান্ত হয়ে তারা চিকিৎসককে শরণাপন্ন হচ্ছেন না, তাই তারা এখন পর্যন্ত আসছেন না। যে কোনো ধরনের আমি যেইগুলো উপসর্গ বললাম, এই ধরনের উপসর্গগুলো তাদের আসলেই চিকিৎসককে শরণাপন্ন হওয়া উচিত, এবং তাহলে আর্লি তার রোগ নির্ণয় করা সম্ভব হবে। জি, অর্থাৎ কোনো ধরনের সমস্যা হলেই আসলে সেটিকে হেয় করে দেখার কিছু নেই, অবহেলা করা ঠিক হবে না। জি শরণাপন্ন। জি ডাক্তার রোকাইয়া সুলতানা রুমা, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য, অনুষ্ঠানটি শেষ করছি। আপনাকেও অনেক ধন্যবাদ। জি।
দর্শক, করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সমস্ত রিপোর্ট পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।